পৃথিবীতে সবকিছুর ভাগ দেয়া গেলেও ভাগ হয় না স্ত্রীর। তারপরও আমাদের দেশের সমাজের হাজারো স্ত্রী পরকীয়াতে লিপ্ত। এর জন্য প্রথমে নষ্ট হয় পরিবারের শান্তি, আর ফিরে আনতে না পেরে বাধ্য হয়ে স্বামী বা স্ত্রী খুন করে একজন অন্যজনকে। পরকীয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অপরাধে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাথুরিয়া গ্রামে। জানা যায় ঘরের বউ পরকীয়াতে লিপ্ত, স্বামীর বুকে মাথা রেখে অন্য কোনো পুরুষকে নিয়ে দেখত অসামাজিক স্বপ্ন। হাতে নাতে ধরা, বারবার নিষেধ, এত কিছুর পরও বউ এই পাপ কাজ থেকে ফিরে আসে না। এর জন্য দিন দিন বাড়িতে থাকে পারিবারিক কলহ। অবশেষে নষ্টা বউয়ের ওপর ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে প্রাসন্ড স্বামী। এক পাপীকে খুন করে আরেক পাপি পালিয়ে যায় বাড়ি থেকে। ঘটনাটা যতটা মর্মান্তিক তার চেয়ে বেশি নিন্দনীয়। পরকীয়ার জেরে বউকে হত্যা করায় থানায় মামলা হয়েছে। অবশেষে এই খুনি স্বামীকে 3 বছর পরে আটক করেছে পুলিশ। অকপটে স্বীকার করেছে দুশ্চরিত্রা বউকে খুন করার কথা এই হত্যাকারী স্বামী। এবার দেখার পালা কি সাজা হয় বউকে হত্যা করায়। পচা বউকে হত্যা করায় খুনি স্বামীর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।